हेलो फ्रेंड्स, सिप्रास गार्डेनर पक्ष থেকে সকলকে জানাই সুপ্রভাত। বন্ধুরা, যে গাছগুলো প্রুনিং হয়নি, যে গাছগুলো গ্রোথে আছে, সেই সমস্ত গাছের পরিচর্যা কিভাবে কি হচ্ছে সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো সেই গাছগুলো তো ফুল তো থাকবেই বন্ধুরা। এটা আছে জুমেলিয়া, এটা আছে মনিকা বালুচি। এই গাছগুলো বেবি প্ল্যান্ট, সবে গ্রোথ নিতে শুরু হয়েছে, খাবার চালু হয়েছে। এই গাছগুলো কিভাবে ট্রিটমেন্ট করছি? অ্যাট ফার্স্ট গাছ লাগানোর পর সেটা মাটিতেই থাক বা সিন্ডারেই থাক, মিডিয়া ক্ষেত্রে প্রথম শুরুতেই হচ্ছে রুট ট্রিটমেন্ট। রুট ট্রিটমেন্টের পর আমাদের গাছ যখন আস্তে আস্তে নতুন পাতা ছেড়ে, নতুন ব্যাসাল ছেড়ে একটু একটু করে বড় হচ্ছে, নেক্সট স্টেপে যাবে খাবার। খাবার তাকে দিতে হবে প্রথম অবস্থায়, কিন্তু গাছকে খাবার দিলে হবে না। প্রথম অবস্থায় গাছকে একটু বড় করতে হবে, রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্টের পর গাছের গ্রোথ নিতে হবে, তারপর খাবার অ্যাপ্লাই হবে। খাবার অ্যাপ্লাইয়ের সাথে সাথে চলবে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, পিএইচ মেনটেন ইত্যাদি। এগুলো প্রত্যেকটা বেশ সুন্দরভাবে লং প্রসেস আমি আলোচনা করে দেব। গাছ যখন সেপ্টেম্বর অক্টোবরের দিকে যাবে, সেপ্টেম্বরের লাস্ট অক্টোবর দিকে যাবে, হালকা হালকা নিচের দিক থেকে পাতা পড়ে যাবে, সেগুলোর ক্ষেত্রে আবার ডরমেন্সি আছে, মালচিং হবে, ডরমেন্সি ব্রেক হবে, প্রুনিং হবে, সেগুলো অনেক বিস্তারিত ব্যাপার, সেগুলো পরের আলোচনা। আজকে আমি বলবো যে গাছগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম সেই গাছগুলো ভিডিও আপনাদেরকে আগে দিয়েছিলাম, যে গাছগুলো কিভাবে অনলাইন থেকে নিয়েলাম, তার আনবক্সিং, বসানো সিন্ডারে, তার রুট ট্রিটমেন্ট, পিজিআর মেনটেন, সমস্ত কিছুটাই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, রুট ট্রিটমেন্ট প্রথম অবস্থাতেই, প্রথম গাছ লাগানোর পরেই আমি খাবার দেব না, রুট ট্রিটমেন্ট করব। কতদিন রুট ট্রিটমেন্ট করব? ন্যূনতম 25 থেকে 30 দিন আমি একটা গাছের রুট ট্রিটমেন্ট করব। তাহলে এক মাস চালিয়ে যাব রুট ট্রিটমেন্ট। রুট ট্রিটমেন্ট কীভাবে করব? সপ্তাহে 7টা দিন, 7টা দিনের মধ্যে আমি 3টে দিন কী দেব? 1টা দিন দেব আমি হিউমিক অ্যাসিড, রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড একসাথে মিশিয়ে গাছের গোড়ায় অ্যাপ্লাই করব। গাছের গোড়ায় কতটা পরিমাণে অ্যাপ্লাই করব? 1 গ্রাম হিউমিক অ্যাসিড 1 লিটার জলে আমি দিয়ে দেব, তার সাথে 2 গ্রাম রেডোমিল গোল্ড পাউডার ফাঙ্গিসাইড একসাথে মিশিয়ে গাছের গোড়ায় আমি অ্যাপ্লাই করব। কদিন করব? সপ্তাহে 1 দিন করব। দ্বিতীয় কী হবে? সপ্তাহের দ্বিতীয় দিনে যাবে সিউইড। সিউইড 1 ml 1 লিটার জলে গাছে দেব। গাছে কখন দেব? বিকালের দিকে দেব, সিউইড কখনোই সকালে দেব না। তৃতীয় দিন কি করব? তৃতীয় দিনে আমি দেব বায়োভিটা হেক্স 1 ml 1 লিটার জলে, সেটাও কিন্তু গাছকে আমি সন্ধেবেলায় দেব। এবার গাছে 12160 ও ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে আমরা এপসন সল্ট নামে চিনি, MgSO4 নামে চিনি, সেটি 2 গ্রাম 12160 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আমি জলে গুলে, 1 লিটার জলে গুলে আমি 2টো গাছে অ্যাপ্লাই করব। 2টো বা 3টে গাছেও অ্যাপ্লাই করা যায়। তাহলে বন্ধুরা, এটা কদিন করব? আমি সপ্তাহে 4 দিন। তাহলে 3টে মেথড বায়োভিটা এক্স, সিউইড, হিউমিক অ্যাসিড এবং 12160, এই 4টে মেথড সপ্তাহে আমি সাজিয়ে নেব। তাহলে একদিন যাবে হিউমিক অ্যাসিড রেডোমিল গোল্ড, একদিন যাবে সিউইড, আর একদিন যাবে বায়োভিটা এক্স, আর বাকি 4টে দিন যাবে 12160 আর তার সাথে এপসন সল্ট। তাহলে এগুলো দিয়ে আমি এক মাস গাছের রুট ট্রিটমেন্ট করব। যত বেশি রুট তত বেশি কিন্তু ব্রাঞ্চ, গাছের নতুন নতুন যত রুট
গাছ কিন্তু তত হেলদি। গাছের গোড়ায় যদি রুট কম থাকে গাছ দুর্বল হবে, ডাইব্যাক হবে। গোলাপ গাছ শখের বসে সবাই কিনে আনে, গাছ আমরা সবাই ভালোবাসি, মূলত গোলাপ গাছ সবাই আমরা পছন্দ করি গোলাপ ফুলটি। তা সেই গোলাপ ফুলকে ছাদ বাগানে সুন্দরভাবে একটি গাছ তৈরি করতে গেলে বন্ধুরা এই ট্রিটমেন্টগুলো চালিয়ে যেতে হবে। নেক্সট কি হবে, এক মাস পর থেকে গাছটা যখন পাতায় ভরে যাবে, পাতার গা থেকে ডালের গা থেকে যখন নতুন নতুন কুচি কুচি ব্যাসাল ছাড়বে, তখন আমি দেব ফার্টিলাইজার। সেই ফার্টিলাইজারটি আমি বিস্তারিত আলোচনা করব। আজকে রুট ট্রিটমেন্টের প্রথম এক মাসের স্টেপটি এইটা ফলো করুন বন্ধুরা, যারা নতুন গাছ কিনেছেন এই শীতে, যারা এখনও কিনেননি ভাবছেন কিভাবে কি করব, কোনো ভয় নেই, আমি আছি বন্ধুরা আপনাদের দিদি পাশে, শিপ্রাদি অবশ্যই আছে। যে কোনো হেল্প কমেন্ট করবেন, আমি অবশ্যই অ্যান্সার দেবার চেষ্টা করব। এছাড়া এই যে গাছগুলো এক মাস রুট ট্রিটমেন্টের পর, মাটির গাছের ফার্টিলাইজারটা কিন্তু আলাদা হবে, সিন্ডারের গাছের ক্ষেত্রে ফার্টিলাইজার আলাদা হবে, সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। এর মাঝে একটা বলে রাখি, এই এক মাস গাছগুলো যে বসাবেন, বসানোর মধ্যে দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে গাছটি সেট হচ্ছে, নতুন নতুন পাতা কুচি কুচি আসছে, তখনই কিন্তু মিরাকুলানটি স্প্রে করবেন, সুপার সোনাটা এবং পিজিআর যে মিরাকুলানটি আছে দুটো আপনি এক সপ্তাহের মধ্যে সন্ধ্যের দিকে স্প্রে করতে পারেন বা আর্লি মর্নিংও স্প্রে করতে পারেন, 1 ml 1 লিটার জলে সুপার সোনাটা বা মিরাকুলান, এই দুটো একটা সপ্তাহে, প্রথম সপ্তাহে সুপার সোনাটা দিলেন, নেক্সট সপ্তাহে মিরাকুলান দিলেন, এইভাবে স্প্রে করুন। গাছের পাতা নতুন এলেই তবে স্প্রে করবেন, তার আগে কিন্তু করবেন না। মিরাকুলানটি গাছের পাতা এলেই স্প্রে করবেন, তার আগে কিন্তু স্প্রে করবেন না। এছাড়া ভিটামিন সোটা একটা, সুপার সোনাটা হচ্ছে একটা ভিটামিনস, গাছের গ্রোথ ভালো রাখে, পাতা পরিষ্কার রাখতে সাহায্য করে। গাছ নতুন বসানোর পর যখন দেখবেন নতুন পাতা ছাড়ছে, সঙ্গে সঙ্গে হাতের সামনে যদি আপনার পিএইচ মেনটেন করার জিনিসটি থাকে, তাহলে কিন্তু অবশ্যই পিএইচ মেনটেন করুন সপ্তাহে একদিন। সেদিন কিন্তু কোনো ফার্টিলাইজার অ্যাড করবেন না। আগের ভিডিওতে আমি বলেছি কীভাবে পিএইচ মেনটেন করা হয়, তাহলে গাছ আনার পরে নতুন পাতা যখন ছাড়ছে সপ্তাহে একদিন পিএইচ মেনটেন করুন। এইভাবে গাছের প্রথম স্টেপটা আপনি এগিয়ে যান। তারপর নেক্সট স্টেপ, গাছ যখন কুঁড়ি আসছে, অবশ্যই ফুল নেবেন না, কুঁড়িটা ভেঙে দেবেন, কারণ ফুলের আশা করলে গাছ কিন্তু গ্রোথ আসবে না। কুঁড়িটি ভেঙে দিলে বন্ধুরা তাহলে কিন্তু গাছ খুব সুন্দর গ্রোথ হবে। একটি ফুল শখের বসে দেখে বাকি কুঁড়িগুলো ভেঙে দিন, তাহলে বন্ধুরা দেখবেন খুব সুন্দর গাছের গ্রোথ আসছে। দেখুন বন্ধুরা, এখানে একটি শখের বসে ফুল নিয়েছি, গাছের কুঁড়ি কিন্তু সব কেটে দিয়েছি, এই যে সব কেটে দিয়েছি, গাছে কুঁড়ি রাখা যাবে না, কুঁড়ি কেটে দেয়া মানেই দেখুন নতুন নতুন ব্রাঞ্চ আসলো, এদিকে একটি নোট ছেড়েছে, এখান থেকেও একটি নোট ছাড়ছে, এখানে কত ব্রাঞ্চ আসছে দেখুন বন্ধুরা, একদম হাতে আমি কলমে আপনার দিকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ এসেছে, এগুলো যখন বড় হবে শক্তিশালী হবে, ফুলগুলো কত সুন্দর হবে। তা আজকে বন্ধুরা এইটুকুই, ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শেয়ার করবেন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, যদি কোনো বুঝতে অসুবিধে থাকে আমি অবশ্যই আপনাদের পাশে আছি, হেল্প করব। বাই বন্ধুরা।